শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার একাদশে ফিরছেন সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। শ্রীলঙ্কা সিরিজের জন্য আগে থেকে ছুটি চেয়ে রেখেছিলেন সাকিব আল হাসান, খেলেননি টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ, তবে নেমেছেন ডিপিএল এর মাঠে লড়াইয়ে। গুঞ্জন ছিল লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চান সাকিব। জালাল ইউনুস জানিয়েছেন সব ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টে পাওয়া যাবে তাকে। গেল বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। পঞ্চ পাণ্ডবের মাঝে শুধুমাত্র মুশফিক ছিলেন প্রথম টেস্টের দলে, তবে আঙুলের চোটে শেষ মুহূর্তে ছিটকে যান তিনিও, ফলে তরুণ দল নিয়ে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।